فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ

এর প্রতি কি আমল করা যাবে বিষয়টি স্পষ্ট করলে আমরা উপকৃত হব সমিত ভাই ওলামাগণ এ হাদিসের আঙ্গিকে কথা বলেছেন যে হাদিসটি যদিও বর্ণিত হয়েছে তবে তার ইসনাদে তার বর্ণনার সূত্রে দুর্বলতা রয়েছে অতএব এ হাদিসের প্রতি আমল করা যাবে না কেউ কেউ বলেছেন বিশেষ করে আবু হাতেম লাহি এর দ্বারা দলিল গ্রহণ করা যাবে না অনুরূপভাবে ভাবে এছাড়াও বড় বড় যারা হাদিস বিশদ হাদিসকে নিয়ে গবেষণা করেছেন তারা বলেছেন যে না এহাদেশটি গ্রহণযোগ্য নয় এজন্য আমরা বলবো দোয়া করা যেতে পারে সবসময় দোয়া করবে আল্লাহ কাছে কল্যাণকর কাজের জন্য দোয়া করবে এটি এটি উচিত প্রতি ইমানদারের উচিত হলো তারা কল্যাণকর কাজের জন্য আল্লাহ কাছে বিশেষভাবে দোয়া করবেন আমরা তাই তো প্রতি নামাজের পয়তো দোয়া করি আলা আল্লাহ আইনি ও বা তাদের আল্লাহ তুমি আমাকে দিকে রাজগার করতে তোমার ইবাদত বন্দি করতে সুন্দর করে করতে পারি তোমার প্রশংসা করতে পারি তো আমাকে তৌফিক দাও এইভাবে কেউ যদি রমজানের জন্য আগে থেকে দোয়া করে সে করতে পারে তবে নির্দিষ্ট করে রজবে এবং সাবানে ওলা বলেছেন যে না রজবের বিশেষ কোনো মর্যাদা আসেনি যে রমজানের উপলক্ষে সাবানে যেমন রোজা এসেছে কেউ যদি রজবে রোজা রাখা শুরু করে না এটিও সুন্নত থেকে সাব্যস্ত হয়নি সুন্নত নয় এজন্য আমরা বলবো এই দোয়াটি না পড়া বরং ব্যাপক হারে আল্লাহ কাছে কেউ যদি দোয়া করেন তাহলে দোয়া করা যেতে পারে হাদিসটি সম্পর্কে আমরা একটু ধারণা নেই হাদিসটি বর্ণিত হয়েছে যেমন তবা বাইহাকিতে হাদিস বর্ণনা করেছেন আনাস আনহু তিনি বলেন কেনা রসুল্লাহাম ইদা দা রাজা বুন কল যখন আল্লাহর যখন রজব প্রবেশ করতেন তখন তিনি বলতেন আল্লাহু বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া এইভাবে হাদিসটি আমরা এই হাদিসের উপর আমল করব না ব্যাপকভাবে আমরা দোয়া করব কেননা বড় বড় আলেমগণ বলেছেন যে হাদিসুন লা ইয়াসবুত এটি আল্লাহ নবী থেকে সাব্যস্ত হয়নি আল্লাহু তাআলা আলাম